শুভেন্দু অধিকারী কি কচি খোকা? শুভেন্দু অধিকারীর তো দুটো পা, ওর তো চারটে পা বলে এখনো দেখা যায় না। তো কোথায় ছিল? তখন তো তৃণমূল কংগ্রেসে ছিল। তো তৃণমূল কংগ্রেসে ছিল, তার যদি মনে হয়ে থাকে আন্দোলনটা ভুল হচ্ছে, ও বলেনি কেন? 2006 সালে সিঙ্গুর আন্দোলন হয়েছে, 2009 সালে শুভেন্দু অধিকারী এমপি হয়েছে, 2006 সালে সিঙ্গুর আন্দোলন হয়েছে, 2009 সালে শিশির অধিকারী এমপি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, 2006 সালে সিঙ্গুরের আন্দোলন হয়েছে, 2016 সালে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সরকারের মন্ত্রী হয়েছে। লজ্জা করে না? একটা মিথ্যাবাদী, বেহায়া, নির্লজ্জ, দলবদলু, চোর, চিটিংবাজ, জোরচোর, ভাটপাড়। মমতা ব্যানার্জি শিল্প বিরোধী আন্দোলন করেননি, শিল্প হবে শিল্পের জমিতে, জমি অধিগ্রহণটা ছিল অবৈধ। তো যেখানে যে জমিটা অবৈধভাবে অধিগ্রহণ করা, তার উপরে কারখানা কি করে বৈধ হতে পারে? কি করে বৈধ হতে পারে? তো ইললিগালি যেখানে অ্যাকুইজিশন হয়েছে, তো সেখানে তো কারখানা হতে দেওয়া যায় না। ফলে তার জন্য যদি কোনো ক্ষতিপূরণের প্রশ্ন আসে, সেটা সিপিএম এর কোষাগার থেকে দেওয়া উচিত। প্রত্যেকটা ফ্যামিলির যা ক্ষতি হয়েছে, তারও সমস্ত সিপিএম এর কোষাগার থেকে দেওয়া উচিত। 34 বছর মানুষকে লুট করে, মানুষের ওপর অত্যাচার করে প্রচুর রাজপ্রাসাদ বানিয়েছে সিপিএম, সেগুলো বিক্রি করে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত। কারণ সুপ্রিম কোর্ট এটা এস্টাবলিশ করে দিয়েছেন যে এটা ছিল অবৈধ। ফলে নিশ্চিতভাবে পরিষ্কার কথা হচ্ছে, সেই সময় যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তো এই কথাগুলো বেরোয়নি, তখন মমতা ব্যানার্জিকে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো খাবো, আরো খাবো, গুষ্টি শুদ্ধ খাবো। তখন তো মনে হয়নি যে সিঙ্গুরের আন্দোলনটা আন্দোলন নয়, ওখানে কারখানা করতে দেওয়া উচিত। 34 বছর ধরে উগ্র ট্রেড ইউনিয়নিজম, উগ্র আন্দোলন, শিল্প বিরোধী আন্দোলন, তাতে তো শিল্পের সর্বনাশ সিপিএম করেছে। এ রাজ্য থেকে কয়েক প্রজন্মের তরুণ তরুণী অন্য রাজ্যে চলে গেছে, সিপিএম জমানায় চলে গেছে। সিপিএম কি এখন সাধু সাজ্যে নাকি? বাংলার মানুষ কি ভুলে গেছেন নাকি? সবার সবটা মনে আছে। সিপিএম যদি ভাবে যে সব ভুলিয়ে দিতে চাইছে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এই সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারতা বাসন্তী সংলাপ, বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া।
ওয়াচিং বর্তমান সময় ডট কম।